হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের কাছে আরেকটি রেসিপি শেয়ার করতে। সেটি হলো তালের বড়া। এক তো ভাদ্র মাস, তালের বড়া ছাড়া তো ভাবাই যায় না। তার মধ্যে আসতে চলেছে জন্মাষ্টমী। আমরা অনেকেই জন্মাষ্টমীতে গোপালকে তালের বড়া বলো, মালপোয়া বলো, তো ভোগ দিই। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই যায় কীভাবে তালের বড়া বানালাম। দেখো, আমি এখানে দুটো তাল নিয়ে নিয়েছি, আর এটা খুব ভালো, তাল দুটোকে খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি তালটিকে ভালো, তাল দুটোকে ভালোভাবে ছুলে রস বার করব। তো চলো দেখে নিই। তো দেখো বন্ধুরা, আমি এখানে খুব ভালোভাবে তালগুলোকে ছুলে নিচ্ছি। ঠিক এরকমভাবেই তোমরাও ঠিক এরকমভাবে ছুলে নেবে, যাতে একটু ওপরে এই কালো কালো আঁশগুলো যাতে না থাকে। তো দেখো, আমার প্রায় ছোলা কমপ্লিট। আমি এক এক করে ঠিক এরকমভাবেই দুটো তালকেই ছুলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এবার আমি তালের আটিগুলোকে বার করে নেব। তো এই দেখো, এবার আটিগুলোকে একটু ভালোভাবে এই যে এরকমভাবে একটু বাড়ি মেরে মেরে নরম করে নেবো, তাহলে রসটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। একটা ঝাঁঝরি ঝুঁয়ো নিয়ে নিয়েছি এখানে। এবার ঠিক এরকমভাবেই আমি আটিগুলোকে ভালোভাবে ঘষে নেব। তালের রস বার করা হয়ে গেছে, দেখো বেশ কত সুন্দর, একদম ফ্রেশ তালের রসটা বেরিয়েছে। এবার আমি বড়া বানানোর জন্য যা যা লাগবে আমি সেগুলো এই তালের রসের মধ্যে অ্যাড করে দেব। তো চলো দেখে নিই আমরা কী কী দিচ্ছি। তো দেখো, আমি এখানে ফার্স্টেই এক বাটি পরিমাণ মতো নিয়ে নিয়েছি সুজি। তো সুজিটা অ্যাড করে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম সুজিটা। এবার আমি ঠিক ওই একই বাটির পরিমাণ মতো মাপ অনুযায়ী এক বাটি ময়দা অ্যাড করে দেবো। তো চলো, আমি ময়দা নিয়ে নিয়েছি, এবার পুরো ময়দাটাই আমি অ্যাড করে দিলাম। এবার আমি বন্ধুরা ওই একই পরিমাণ মতো নিয়ে নেব এক বাটি পরিমাণ চিনি। আমরা চিনির পরিমাণটা আর একটু বেশি চাইলেও দিতে পারি। এবার যে যেরকম মিষ্টির স্বাদ পছন্দ করো বন্ধুরা, তোমরা সেরকম পরিমাণ মতো দেবে। তো আমি আরও এক বাটি অ্যাড করে দিলাম, কারণ তালের বড়া তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো চলো এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আস্তে আস্তে আমরা ঠিক এরকমভাবে মিশিয়ে নেব বন্ধুরা। দেখো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর আস্তে আস্তে দেখবে যখন চিনিটা গলতে শুরু করবে ঠিক তখন দেখবে অনেকটা, যতটা গাঢ় মনে হচ্ছে দেখবে চিনিটা গলতে শুরু করলে আস্তে আস্তে আর একটু নরম হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি নারকেল অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ততক্ষণে চলো, এবার বন্ধুরা বড়া ভাজার জন্য যেটা করব সেটা হচ্ছে, দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, তাতে দিয়ে খানিকটা তেলও দিয়ে দিয়েছি বড়াটিকে ভাজার জন্য। এবার তেলটি ভালোভাবে গরম করে নেব। দেখো আমাদের তেল প্রায় গরম হয়ে এসেছে। এবার এক এক করে আমি ছোট থেকে মিডিয়াম সাইজ অনুযায়ী আমি এক এক করে বড়া দিয়ে দেব। তো দেখো আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা চাইলে ছোট বড় সাইজও করতে পারো তোমাদের পছন্দ মতো। তো আমি এখানে আমার পছন্দ অনুমতো দিচ্ছি। একটা কথা মনে রাখবে বন্ধুরা, বড়া ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কখনোই জোরে দেবে না, আর একদম কমিয়ে দেবে না, সবসময় মিডিয়াম ফ্লেমে রাখবে। আর যদি হাই করে দাও তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে, ওপর থেকে শক্ত হয়ে যাবে আর ভেতরে কাঁচাকাচাই থেকে যাবে। তো দেখো আমি এখানে মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে আস্তে আস্তে একটু একটু করে ভেজে নিচ্ছি।
দেখো এপিট ওপিট নেড়ে চেড়ে দিয়েছি, কত সুন্দর একটু একটু করে হলদে হলদে হয়ে উঠেছে, দেখো লালচে লালচে হয়ে গেছে। এবার ঠিক এরকমভাবে উল্টে পাল্টে দেবো বড়াগুলো, যাতে একদিক বেশি কড়া না ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই সবসময় ভাজবে, এটা সবসময় মাথায় রাখবে। তো দেখো আমাদের বড়াগুলো পুরো আস্তে আস্তে লালচে লালচে কালার, বেশ সুন্দর একটা কালার চলে আসছে। আর ডালের বড়ার খুবই সুন্দর একটা সেন্ট, তোমরা তো সবাই জানো। তো দেখো আমাদের বড়া প্রায় ভাজা হয়ে গেছে। এবার এবার আস্তে আস্তে এক এক করে তুলে নেব। এবার বন্ধুরা ঠিক একই অনুপাতে আর একই পরিমাণ মতো আবার এক এক করে দিয়ে দেবো বড়াগুলো কড়াইতে, দিয়ে আবার ঠিক সেম প্রসেসেই আমি বড়াগুলোকে আবার ভেজে নেব। তো বন্ধুরা, তো এই ফাঁকে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, যারা নতুন রয়েছে আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করো এরকম নতুন নতুন আরও কিছু ভিডিও পেতে। আর যারা পুরনো বন্ধু রয়েছো আমার, যারা আমার চ্যানেলটিকে আগেই সাবস্ক্রাইব করেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের তালের বড়া, কালারটিও অনেক সুন্দর এসেছে। তোমরাও ঠিক সেম প্রসেসে বাড়িতে বানিয়ে ফেলবে এরকম সুস্বাদু তালের বড়া। ভাদ্র মাসে এরকম একটা তালের বড়া রেসিপি না হলে তো বাঙালিদের চলেই না, আর জন্মাষ্টমী স্পেশাল তো অবশ্যই। তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আর যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আর তোমার বন্ধুদের কাছে আমার ভিডিওটিকে শেয়ার করে অবশ্যই আমাকে চলার পথে সাহায্য করো। তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা ভালো থেকো, আজকে এইটুকুই, এরপর আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে আমার তরফ থেকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।